নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা প্রতিহত এবং সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পাহারা বসিয়েছে যুবদলের নেতাকর্মীরা। জেলা যুবদল সাবেক এক নম্বর সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দিনে ও রাতে ঘুরে ঘুরে নিরাপত্তা নিশ্চিত করেন। এ সময় নেতৃবৃন্দ শহরের সাতপাই বড়কালী মন্দির, রামকৃষ্ণ মিশন, পুকুরিয়া মন্দির সহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন এবং নেতৃবৃন্দের সাথে কথা বলেন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ছাত্র জনতা গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর দেশের কোনো কোনো স্থানে বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যাচ্ছে। এসব বিশৃঙ্খলা মোকাবেলায় তারা সবসময় প্রস্তুত রয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল, কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মানিক রায় উপস্থিত ছিলেন।